হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড করা আছে বা খোলা আছে, এটা আমি আপনাদেরকে নাম্বার সহ দেখাবো। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস দেখাবো যে আপনার সিম কীভাবে ডিরেজিস্টার্ড বা বন্ধ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি কাজে লাগবে। বন্ধুরা, অনেকেই আপনাদের সিম হারিয়ে ফেলেন বা অনেকেই অনেকগুলো সিম কিনে ফেলছেন কিন্তু এখন ইউজ করেন না, আপনি বন্ধ করতে চান। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাবো যে সিম কিভাবে বন্ধ করবেন এবং একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড করা আছে নাম্বার সহ দেখানো শেখাবো আজকে আপনাদের। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে গিয়ে আপনারা 1601*16001 হ্যাশ লিখে কি করবেন, কল দিয়ে দিবেন। কল দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি। আপনি যে এনআইডি কার্ডের কার্ডের দেখতেছেন যে কতগুলা সিম রেজিস্টার্ড করা আছে, ওই এনআইডি কার্ডের শেষের লাস্টের 4টা সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কি বলেছে, ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউর উইল শর্টলি রিসিভ এ এসএমএস। একটা এসএমএস আসছে, এখন আমরা দেখতে পারবো এই এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড করা আছে। তো বন্ধুরা, এখন আমি এর উপর ক্লিক করে দেবো, এসএমএসটা আমরা দেখব। দেখুন আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল 11টা সিম রেজিস্টার্ড করা আছে এবং কী সিম এটাও এখানে লেখা আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড করা আছে। বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি ওই সিম দিয়েই দেখতে পারবেন যে সিম আপনার ওই এনআইডি কার্ডে ওই এনআইডি কার্ডের রেজিস্টার্ড করা। মানে বন্ধুরা, আপনি যে সিম দিয়ে দেখবেন যে আপনার এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্টার্ড করা আছে, ওই সিমটা অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডেরই রেজিস্টার করা থাকতে হবে, না হলে অন্য এনআইডি কার্ডে রেজিস্টার করা সিম দিয়ে আপনি দেখতে পারবেন না। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে এনআইডি কার্ডে কীভাবে সিম রেজিস্টার্ড। তো বন্ধুরা, আর একটা কথা হচ্ছে, আপনি কীভাবে আপনার সিম বন্ধ করবেন বা ডিরেজিস্টার্ড করবেন। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানতে হবে বা আপনি সিম যেখানে কিনেছেন সেখানে গিয়ে বন্ধ করতে পারবেন, আপনি নিজে নিজে এটা বন্ধ করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।